এগুলো নিতে যাওয়ার জন্য এখন দেখো দৌড়ে দৌড়ে আসছে। এই যে দৌড়াতে শিখলে যে কি করবে। গুড মর্নিং সবাইকে, সকালে ঘুম থেকে উঠে আজকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আজকে আবার ঘরেতে কাজ হবে, তো সবাই চলেও এসেছে কাজ করতে, বাট এক দুজন বাকি আছে বলে এখনও স্টার্ট করেনি। কালকে যেমন সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছিলো তারপর এসেছিলো, বাট আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো আমি আগে ঝট করে স্নানটা করে নিই, রেডি হয়ে নিই। আর রোহিতা এখনও ঘুমাচ্ছে, তো স্নান টান করে এসে যদি ওটা খুব ভালো কথা, আর না উঠলেও কোনো সমস্যা নেই। আজকে সেরকম কোনো মানে দৌড়াদৌড়ির কাজ নেই, সবই তো উপরেই আছে, শুধুমাত্র নিজেদের কাজগুলো করবে। তো আমি ঝট করে আগে রেডি হয়ে নিই স্নান টান করে, কাঁচাকুচি পরে দেখা যাবে। কালকে কাঁচাকুচি সবই হয়ে গেছিলো, মোটামুটি সব কাজই আমি কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এসেছিলো। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, এখন বাজে সবে মাত্র 8:30, 8:30 বা 8:40 এরকম কিছু বাজছে। ওভেই জাস্ট ফোন করে বললো যে উঠে পড়ো, চলে এসে কাজ করতে আজকে। আর অভিও তাড়াতাড়ি আজকে সকালে বেরিয়ে গেছে, ওরও কিছু কাজ আছে, কালো কাজ ছিল আজও কাজ আছে। মানে ঘরে কাজ থাকলে না এদের কাজ একদম বেড়ে যায়, তো এটা সবার ঘরেই হয় আশা করছি, আমারও সেমই তাই। তো চলো বকবক না করে আগে হট করে রেডি হয়ে নিই। এ দেখো রুহি এখনও ঘুমাচ্ছে, ওর কোনো এখন হেলদোল নেই, চুপচাপ ঘুমাচ্ছে এখন। ঘুমাকো, আমি চট করে রেডি হয়ে নিই। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, গোপাল আগের দিনই গোপালের নতুন ঘরে ঘুমিয়ে পড়েছিল, তো এই যো অন্ধকার, তাও দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ উঠে গেছি, তো মা ডাকছে, হ্যাঁ যাই। এদিকে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, এখানেও হচ্ছে। একটু কেরোসিন তেল লাগবে বলে নিচে মায়ের কাছে দেখি আছে নাকি, কেরোসিন তেল আছে চাইছে একটুখানি। ঠিক আছে আছে, বেশ অনেকটাই, এতটা তো লাগবে না বললো। ঠিক আছে আমার স্নান টান কমপ্লিট, আর আমি স্নান করার আগেই সব কিছু স্টার্ট হয়ে গেছে। দুই ওদিকে উঠে গেছে, চুপচাপ শুয়ে শুয়ে দেখছে যে কী হচ্ছে না হচ্ছে। এই যে পেয়েছি, হয়ে যাবে তো? মামা গুড মর্নিং, গুড মর্নিং, তুমি দেখছ ঘুম থেকে উঠেই দেখছো কি হচ্ছে আজকে আবার? চলো মা নিচে যাবো, আসো, চলে এসো তাড়াতাড়ি এসো, তুমি এসো একা 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 একা, চলে এসো তো, চলে এসো যা, চলে এসো তাড়াতাড়ি এসো। উপরে সব ওরা কাজ করছে, আমি ততক্ষণে আসলাম, দুধটা খাওয়া হয়নি সেটা খাবো। তো এসে দেখছি যে দুধ এখনও গরম আছে, এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর মা বলে একটু আলু ভাজা করবে, আলু ভাজাটা কেটে দিই, তার সাথে সকালের পটলের তরকারি করবে আর কিছু একটা করবে বললো, তো এগুলো একটু কেটে দিয়ে যাই মাকে। মায়েরও বেরোনো আছে, রুহি এখন মায়ের সাথে রান্নাঘরেতে কি ভাত দেখতে গেছিলো, ভাত দেখে আসলো। হ্যাঁ এই যে চালাচ্ছি, ঠান্ডা ঠান্ডা আছে বলে মেয়ে চালাইনি, চালাই পটলের দরমা হবে, চিংড়ি মাছ দিয়ে ওলে তরকারি হবে, আর উচ্ছে ভাজা, অনেক কিছুই হবে। তারপর তোমার বেরোনোও তো আছে আবার। হ্যাঁ আমার বেরোনো আছে আবার। 9:30 বাজছে, 11:00 মতো হয়ে যাবে। এই তুই দিদিকেও খামচাচ্ছিস, সবাইকে খামচাচ্ছিস, এটা একটা নতুন শিখেছে, যা মানে আদর করতে গিয়ে না খিমচে দেয়, গালে আদর করতে যায় দিয়ে নখ দিয়ে আচ্ছা সে খিমচে দেয়, ওটাই ওর আদর। কি হয়েছে, কি চাই ওদিকে, ওদিকে কি পুতুল গুলো বন্ধু, কি আছে এখানে, তে পুতুল আছে ওই দেখেছে এখন। সেই আগের দিন এসে তুয়া করে নিতে পারেনি, অন্নপ্রাশনের দিন, আজকে গেছে ভালো মুটে, তাও নিজেই হাত বাড়িয়ে চলে গেছে।
মা একটু আদর করে দাও দিদিকে, তোমার বড় দিদি খুশি খুশি আছে। কি ভাবতে লেগে গেল আবার, পাখা বন্ধ হয়ে গেছে দেখছে তাই, চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আরে বাবা রে, দিদিকে আদর করছো? কত আদর। আদর করার নমুনা দেখছে, গালগুলো দেখে নিচ্ছে ভালো করে, দিয়ে এবার আদর হবে। গোল গোল গালগুলোতে টিপতে মজা আসবে বল। মারা এদিকে বেরিয়ে গেল, বাইরে বৃষ্টিও নেমে গেছে, বাবা আছে এখনো। হ্যাঁ ওরা যেতে যেতে ভিজে যাবে তো, আবার দাঁড়াবে হয়তো মা বাড়িতে। মারা বেরোলো আর বৃষ্টিটা নামলো। নখগুলো আবার বড় হয়েছে তো, দিয়ে এখন দেখছে খামচাতে পাচ্ছি, খামচাই একটু যাচ্ছে। দুষ্টুমি দেখাচ্ছি তোমার, তুমি কতটা দুষ্টুমি হয়েছ। দুধ চা বলছে পছন্দ হয়েছে, নরম নরম গালটা পছন্দ হয়েছে। আরো জোরে নামলো বৃষ্টিটা, যা ছিল তার থেকে আরো জোরে নেমে গেছে। মারা যে কি করছে কে জানে, এদিকে এখনো হচ্ছে পাল্লাগুলো লাগাচ্ছে, এরপর এখন আয়না লাগবে, অনেক কাজই লাইট লাগবে, ওখানেতে অনেক কাজই বাকি আছে, অনেকটাই হয়ে গেছে আর শুধু এই পাল্লাগুলো লাগালেই কমপ্লিট মোটামুটি এখানে, এরপরে আবার আয়না আসবে, তারপরে আবার লাগাবে। বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়ে পড়েছে দেখো, বর্ষা নাম বলে বর্ষা পছন্দ, জলের খুব নেশা, জলে একবার ডুবলে আর উঠতে চায় না। দেখছে দেখো না, ঝুঁকে ঝুঁকে দেখছে একবারে, হ্যাঁ জলগুলোকে ধরবে। এদিকের কাজ একদমই কমপ্লিট বলতে গেলে, সব কমপ্লিট হলো আর আজকে তাড়াতাড়িও হয়ে গেছে, এখনো বাকি আছে উপরে লাইটগুলো লাগানো, আয়না লাগানো। ও এটা তো আজ আর হবে না নাকি? এখন হবে না, দুদিন তিন দিন বাদ। তো সেগুলো আবার পরে হবে, বাট ফাইনাল এটা হয়ে গেছে সবই না, আর কাটাকুটি নোংরা এইচ এইসব আর হবে না, হবে ও আচ্ছা, তাহলে তখন আবার হবে, এত হবে না এত হবে না। এখানে এখন সব পরিষ্কার করা চলছে, মোটামুটি হয়েই গেছে, এই সাইডগুলো এখন করছে, এই পাল্লাটা বাকি আছে, এদিকটা বাকি আছে, তালি হয়ে যাবে। আর এই যে কাজ শুরু হয়েছে যেদিন থেকে, রোহিত চোখে ঘুম নেই, ওর চোখে ঘুম নেই, চোখ ডলছে রীতিমতো, তাও ঘুমাচ্ছে। আমি ঘুমাই নাকি, তুমি দেখতে পারবে আমাকে কি হচ্ছে আমার ঘরে, কি করছো না আমার ঘরে, কি করছে এটা, দুমদাম ঠুকছে থাকছে বসছে, নিচে যাচ্ছি নিচে, ওখানে বাবা মা আলমারি গোছাচ্ছে, ওইখানে তো একে এবার সব ধরবে, ওখান থেকে আমি নিয়ে চলে আসলাম তার জন্য, আর এখানে তো এসেছে, এখানে তো এই ধরবে সব, সব জায়গায় সব ধরবে, আলমারিতে ঢুকি দাও, বড় খাপ আছে থাক, আলমারিতে ঘুরে পালিয়ে আসছে যে এই মনে আলমারিতে ঢুকি দাও, চল আলমারিতে ঢুকি দেবো, চল চল আলমারিতে ঢুকি দেবো, চল আমার জামা কাপড় ঢুকবে ওখানে, আমি কেন ঢুকবো, তুই এখন থাক। কি করছে, সব কিছু ধরে টানবে, ঠাকুরের আসন গোছাচ্ছে, কার্তিককে নেবে, গোপালকে নেবে, এসব করছে, আমি যে চল তুমি পড়েই চল, এসছি হাই তুলছে দেখো, এখনো হাই তুলছে কিন্তু ঘুমাবে না, চারিদিকে কি আছে না আছে সব এখন দেখছে, দেখতে পাচ্ছি কি আছে ওখানে, সব চাই ওদিকে যাওয়া যাবে না, মা ওইদিকে যাওয়ার জন্য এবার টানছি, আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এরপরে এটা মানে এইমাত্র হলো নাকি, চোখগুলোর অবস্থা দেখো, মানে পুরো একদম নেতিয়ে পড়েছে, তাও ঘুমাচ্ছে রে বাবা,
এটা হয়তো চোখগুলো ছোট হয়ে গেছে, তারপর ধরতে দিচ্ছি না, তারও মুখটাকে ছোট করে আছে একদম। দুষ্টু মেয়ে হচ্ছে। 12টা বাজে আর রুহির চোখে ঘুম নেই, ঘুম তো নেই, কোনোদিনই থাকে না। ফ্যান বন্ধ করে দিয়ে মা, এসি চললে হবে না, ওর ফ্যানই চাই, কি বলবে। ওটা তো রেন্ট করা হয়নি, দুপুর বেলা এই সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চা মগো বাচ্চা মগো বাচ্চা দেখো মা। এই গুন্ডা মাছ কেন কি হয়েছে, কোথায় যাবে তুমি? দাঁড়াও আমি একটু দেখিয়ে নিই, দিয়ে আমি নেবো তোমাকে, দাঁড়াও। যেটা বলছিলাম যে দুপুরে কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপর সব পরিষ্কার টরিষ্কার করে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বিকাল আর ইচ্ছা করছিল না যে কিছু দেখাই, বিকাল থেকে না গোছানোর কথা ছিল, যে বাইরে সব জিনিসপত্রগুলো পড়ে আছে জামা কাপড়গুলো, তো বিকালে ভেবেছিলাম গোছাবো, কিন্তু আর শরীর দিচ্ছিল না। হ্যাঁ অভিও ছিল না, ও এসে তারপর বলছে আমি আর পাচ্ছি না একটু শুই। সমস্যা হয়ে গেছে যে রাত তো হয়ে গেছে, রাতে বেরিয়েছিল একটা আরশোলা, আমি ভেবেছিলাম আজকে আর কিছু করব না, তো ওইদিকে একটা আরশোলা বেরিয়েছে, আমি যদি ভালো জামা কাপড়গুলো যদি কেটে দেয় আবার সব এনে দেখো ঘরেতে সব রাখলাম। এবার এনেছি যখন, ফালতু ফেলে রেখে লাভ নেই, কালকে সকালে আবার ঘরটা মুছতে হবে, তো ঢুকিয়েই দিই, মানে যেমন তেমন করে আজকে ঢুকিয়ে দিই, তারপরে আবার দেখা যাবে পরে। ব্যাগ সমেত রেখে দেবো আজকে, হ্যাঁ তারপরে আবার বার করে পরে আবার আস্তে আস্তে করব, কারণ পারা যাচ্ছে না আর। আর হেনাকে নিয়ে তো আরোই পারা যাচ্ছে না, হেনার বদমাশি দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমাকে চুলে মুঠি ধরে কান কামড়ে কি করলো সন্ধ্যাবেলা, ওটা আদর, ওর এটা হচ্ছে আদর, এখনো তাই করছে। হ্যাঁ ও করবে সবকিছু, ওকে করা যাবে না, কি দেখেছে ওখানে তো, এবার ওইগুলোকে নিয়ে এইগুলোই দেখেছে, এগুলো নিতে যাওয়ার জন্য এখন দেখো দৌড়ে দৌড়ে আসছে, এই যে দৌড়াতে শিখলে যে কি করবে, এই দৌড়েই আসছে, তুমি দেখো না এখনই মাতাই সন্ধ্যাবেলা তো বলছিল যা দৌড়ানো আর পাচ্ছে না। এবার আমার ফোনটা দাও, একটা ব্লগ বানাই, এখানে বানাও ব্লগ তোমার যত খুশি। এই এখন করছে, আর আজকে সবার প্রথমে কিছুই এখনো রাখিনি, এই পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও, এখনো এখানে কিছু কাজ বাকি আছে, আয়না লাগানো বাকি আছে, এখানে লাইট লাগাবে, লাইটের পয়েন্টগুলো করা আছে, এগুলো হয়নি, এগুলোও এখনো হবে, তারপরে এটা পুরোপুরি কমপ্লিট হবে। তো আজকে সবার ফার্স্টে আমি ভাবলাম যে গোপালকে দিয়ে এটা উদ্বোধন করানো হোক, তো এখানেতে গোপালের জায়গাটা সেট করব এখন। দেখছো ও হচ্ছে ওই ব্যাগগুলো কি আছে, দাঁড়া আগে গোপালের জায়গাটা সেট করে তারপর তোকে দেখাবো ব্যাগে কি আছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে কোথায় আছে জানি, এটা এমনি করেই রাখি নাকি? হ্যাঁ না সাইড করে, যেমন খুশি তোমার, এইরকমই থাক, হ্যাঁ এমনি থাক, ঠিক আছে। ওই পাশের সাথে তোমার কিছু জিনিসও রাখা যাবে, হ্যাঁ গোপালের জিনিস রাখবে। আজকে গোপাল ঘুমাচ্ছে নাকি, একটা শুধু লাইটের কমতি আছে না তো, হ্যাঁ করব, ওগুলো সবই আস্তে আস্তে করা যাবে। আজকে তো ফিনিশিং হলো, হ্যাঁ আজকে শুয়ে দিই, আমি আজকে আবার চেষ্টা করেছিলাম বাট তখন বৃষ্টিটা নেমে গেল বলে বিকেলবেলা আর দাঁড়াতে পারিনি। ঠিক আছে আজকে তো মানে প্রথম হলো, তো গোপালের নতুন ঘরে গোপাল আজকে ঘুমালো, এইটার জন্য অনেকদিন আমরা অপেক্ষা করেছিলাম, বিশেষ করে এই জিনিসটা করার জন্য যে গোপালের একটা সেপারেট একটা ঘর হবে, তো সেখানে হয়ে গেছে, এটাই সব থেকে বড় শান্তি। সেখানে তো আজকে তার জন্য গোপালকে দিয়ে এটা উদ্বোধন করলাম, আর রুহি মোটামুটি মানে এখানে আসার জন্য ঝনঝনি বাজিয়ে দিচ্ছে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আসো দেখবে গোপালকে দেখবে চলো। কিন্তু আগে রুহি না ওইখানে গোপালের বিছানার উপর বসে বসে গোপালকে ঘুম পাড়াতো,
এখন আর সেটা করতে পারবে না, এই যো এখন এমনি করে করতে হবে। এই টেনে নিও না, আবার টেনে নিও না, এখানে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুমা গোবল দাদা, ঘুমা, টানবে না গোবল দাদা, ঘুমাবে না নাকি তোমার মতো? ওই দেখো দেখছো, মানে আমি যে গাছি গোবল দাদা কেন ঘুমাবে, ওরকমই করবে। তো চলো আজকের ব্লগটা এখানে এক দে 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 নিয়ে লো নিয়ে লো, করে না শোনা করে না, ও মা গোবল দাদা ঘুমাতে দাও, ও কালকে আবার খেলবে তোমার সাথে, হ্যাঁ আবার কালকে খেলবে, এই গুন্ডা বালিয়া। চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর এগুলো মোটামুটি একটু গুছিয়ে রেখে দিই, আর পুরো লুকটা ভিতর থেকে কেমন সেটা তোমরা দেখেছো, কিন্তু এখন কেমন লাগছে সেটা তোমাদেরকে আবার দেখাবো অন্য কোনো ব্লগে। এই ব্লগটা এখানে এন্ড করছি, যারা যারা সাবস্ক্রাইব করো তাদেরকে সাবস্ক্রাইব করো না, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর রুহির সাথে এখন আমার এডিট ভয়েসটা এত মুশকিল হয়ে গেছে সেটা এটা দেখেই তোমরা বুঝতে পারবে, এত ছটফটে হয়েছে। একবার এদিকে কেউ কিছু করলে ভাবে ওকে ফোন করছে, ওকে ফোন করছে, মানে আমি যদি ফোনে ভয়েসও দিই না তাহলেও বক বক শুরু করতে করতে শুরু করতে ভাবে ওকে ফোন, কেউ ফোন করছে আমাকে আমি তার সাথে কথা বলছি, আর এডিট করলে তো কোনো কথাই নেই, মানে খুব ঝামেলার বিষয় হয়ে গেছে এখন এগুলো আমার কাছে। ওর বদমাশির সাথে করতে হবে সব কিছু নাকি, হ্যাঁ সব থেকে মানে কি ওইটার দিকে এখন ধ্যান, যে গোপালকে শুয়ে দিল কেন, হ্যাঁ ওইটার দিকেই ধ্যান আছে। হ্যাঁ মাম্পু যাও ঘুমাবে, যে তুই ঘুমাবে, চলো চলো অবস্থা দেখে যাও, চলো গুড নাইট তোমাদেরকেও, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।